নমস্কার, মেঘলাস হবি অ্যান্ড প্যাশনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলু কাবলি। এখন যেহেতু লকডাউন চলছে, বাড়ির বাইরে একদম বেরোনো যাচ্ছে না, অথচ মুখরোচক খাবার খেতে তো ইচ্ছে করছেই, তাই এমনই একটা খাবার যেটা আমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারি সেরকম একটা রেসিপি আমি আজকে শেয়ার করছি। আর এটা আমি শেয়ার করছি বিশেষ করে আমার ছোট যে সমস্ত দর্শক বন্ধুরা আছে তাদের জন্য। তারা বাড়িতে বসে বসে লকডাউনের মধ্যে বোর হচ্ছে, কোথাও বেরোতে পারছে না, কিন্তু একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে মুখরোচক, তাই তারা যাতে সহজেই এটা নিজেরা বানিয়ে নিতে পারে সেই জন্য আমি এই আলু কাবলি, যেটা খুব সহজেই করা যায়, আমি নিয়ে এসেছি। সামান্য একটু ময়দা সাহায্য করলেই এটা ছোটরা বানিয়ে নিতে পারে। তাহলে চলো শুরু করি। আলু কাবলি বানানোর জন্য আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি, একটা অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে। আর লাগবে শশা কুচি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো না থাকলেও চলবে। লাগবে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটু বিট লবণ, আর এমনি যে লবণ আমরা খাই সেই লবণ নিয়েছি, এক ছোটো বাটি ছোলা নিয়েছি, ছোলাটা কিন্তু আগে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে না রাখলে ছোলা শক্ত থাকবে। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটা মশলা নিয়েছি যেটা শুকনো করে জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে তেঁতুলের পাল। চলো তাহলে এবার আমরা শুরু করি। প্রথমে আমি সেদ্ধ আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছোটরা মায়েদেরকে বলবে আলুটা সেদ্ধ করে দেবে, তোমরা আগুনের কাছে যাওয়ার দরকার নেই। আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি পাতলা করে ছোট করে কেটে নেব। ভালো করে দেখে নাও, এইভাবে পাতলা করে করে কাটতে হবে, খুব সাবধানে কাটবে যাতে হাত কেটে না যায়। ভালো করে লক্ষ্য করো আমি কেমন পাতলা করে কাটছি। সবকটা আলু আমি এইভাবে পাতলা করে কুচিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভুল করেও লকডাউনের মধ্যে বাইরে একদম বেরোবে না, বাড়িতেই এই খাবারটা বানিয়ে নেবে। এবার এর মধ্যে আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ভেজানো ছোলা, এবারে পেঁয়াজ কুচি দিলাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শশা কুচি, শশা যদি বাড়িতে না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা কুচি দিলাম, যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবেই দেবে। ধনে পাতা কুচি দিলাম, ধনে পাতা যদি না থাকে এটা স্কিপ করতে পারো, তবে যদি থাকে দিলে খুব ভালো হয়। আন্দাজ মতো লবণ দিচ্ছি, একটু লবণটা কম দিলাম, তার কারণ আমি এখানে একটু বিট লবণ ব্যবহার করছি। এবারে দিচ্ছি ভাজা মশলাটা, এটা শুকনো খোলায় আমি মানে ড্রাই রোস্ট করেছি, শুকনো সরি আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো, আমি তেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে একটুখানি মেখে ছেঁকে নিয়েছি। আমার এইখানে তেঁতুলটা কালো হয়েছে রঙটা, তার কারণ এটা পুরনো তেঁতুল সেই জন্য একটু কালো হয়েছে। কি করা যাবে, এখন তো লকডাউন, ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না, তাই ঘরে থাকা যে সমস্ত উপকরণ আছে সেই সব দিয়েই আমি এটা বানিয়ে নিচ্ছি। তোমরাও তাই সেইভাবে করবে। বাকি তেঁতুলগুলো জলটাও আমি দিয়ে দিলাম, এটা যে যেরকম টক খাবে সেই হিসাবেই দেবে। ভালো করে একটা চামচ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চানাচুর, কারোর কাছে যদি ঝুরি ভাজা থাকে বাড়িতে ঝুরি ভাজা দিতে পারো, আমার কাছে নেই, আমার কাছে একটু চানাচুর ছিল তাই আমি দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি গন্ধরাজ লেবু থাকে কেউ একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিতে পারো, যদি না থাকে এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি বাটিতে তুলে আমি পরিবেশন করব। দেখলে তো কত সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ব্যাস হয়ে গেল আমার আলুর কাবলি।
উপর থেকে একটু চানাচুর দিয়ে আমি গার্নিশ করে পরিবেশন করব। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধোবে এবং লকডাউনের মধ্যে কেউ বেরোবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আবার ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।